হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার মা তারাতারিণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা এয়ারটেল, ভোডাফোন এবং জিও, এই তিনটি সবথেকে বড় প্রাইভেট টেলিকম সংস্থা আমাদের ভারতবর্ষের, কিন্তু তারা বর্তমানে তাদের যে আনলিমিটেড প্ল্যান রয়েছে, সেই আনলিমিটেড প্ল্যানের উপর কিন্তু 42% মূল্য বৃদ্ধি করে দিয়েছে। অর্থাৎ বলতে গেলে এক প্রকার কিন্তু যুব সমাজের প্রায় মাথায় হাত, এবং সেই মূল্য কতখানি বৃদ্ধি পেয়েছে, তা কবে থেকে কার্যকর হবে এবং তার ভ্যালিডিটি একই থাকছে না থাকছে না, সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা। এবং তা কবে থেকে কার্যকর হবে পুরো জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটিকে কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভোডাফোন জিও আসার পর থেকে কিন্তু মান্থলি যে আনলিমিটেড প্ল্যান, এটা কিন্তু সবাই পেয়ে এসেছে, এবং তার দেখা দেখি কিন্তু ভোডাফোন এবং এয়ারটেল কিন্তু তাদের মান্থলি প্ল্যানে অনেক কিছু চেঞ্জ করেছিল এবং সেখানে আনলিমিটেড কল ফেসিলিটির সুবিধা পেয়েছিলাম। এবার সেই আনলিমিটেড প্ল্যানে কিন্তু অনেক পরিবর্তন আসছে, অর্থাৎ তারা কিন্তু প্রায় 42% মূল্য বৃদ্ধি করেছে, যা কার্যকর হবে কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ 3রা ডিসেম্বর থেকে। তো আমরা এখন দেখে নেব যে এয়ারটেল ঠিক কমা তাদের প্ল্যানে কী কী পরিবর্তন করেছে। তো বন্ধুরা, ফার্স্ট প্ল্যান হচ্ছে এয়ারটেল, যে প্ল্যানটা মান্থলি রিচার্জ ছিল 119 টাকা, সেটা কিন্তু বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 148 টাকা। ফেসিলিটি থাকবে পার ডে 2 GB হাই স্পিড ডাটা, 300টি করে SMS এবং সঙ্গে থাকবে কিন্তু 28 দিনের ভ্যালিডিটি। সেকেন্ড যে প্ল্যানটা আমাদের ছিল 248 টাকার প্ল্যান, 248 টাকার প্ল্যানটা কিন্তু সেম প্ল্যানই থাকছে এবং সেখানে পার ডে 1.5 GB করে হাই স্পিড ডেটা থাকছে এবং 100টি করে SMS পাওয়া যাবে এবং এই প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 28 দিন। সেকেন্ড যে প্ল্যান, থার্ড যে প্ল্যানটা, সেটা হচ্ছে 249 টাকার প্ল্যান, সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 298, অর্থাৎ এই প্ল্যানেও কিন্তু 2 GB করে হাই স্পিড ডেটা, 100টি করে SMS এবং 28 দিনের কিন্তু ভ্যালিডিটি থাকছে। যে প্ল্যানটা ছিল 399, সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 598, অর্থাৎ এখানে আপনি 84 দিনের যে ভ্যালিডিটি পেতেন, সেই 84 দিনের ভ্যালিডিটি পাবেন, সঙ্গে আপনি 1.5 GB হাই স্পিড ডেটা, সঙ্গে 100টি করে SMS এ পাওয়া যাবে। এছাড়া কিন্তু আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও থাকছে। এছাড়া 448 টাকার যে প্ল্যান ছিল, সেই 448 টাকার প্ল্যানটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 698 টাকায় এবং এই প্ল্যানে কিন্তু 2 GB করে হাই স্পিড ডেটা এবং 100টি করে SMS এবং সঙ্গে কিন্তু আপনি 84 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। সেকেন্ড যদি আমরা চলে যাই ভোডাফোন, ভোডাফোনও কিন্তু তাদের প্ল্যানে অনেক কিছু পরিবর্তন করেছে, তো এক নজরে সেগুলো আমরা একটু শুনে নিই। প্রথমে হচ্ছে 349 টাকার প্ল্যান। 49 টাকার যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানে কিন্তু 38 টাকা টক টাইম পাওয়া যেত, 100 MB হাই স্পিড ডেটা পাওয়া যেত। এই প্ল্যানে কিন্তু আউটগোয়িংয়ের কল খরচ 2.5 পয়সা প্রতি সেকেন্ডে থাকছে এবং প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 28 দিন। এখানে কিন্তু আগে 2.5 টাকার যে পয়সা পার সেকেন্ড, এটা ছিল না, বর্তমানে কিন্তু এই 49 টাকার প্ল্যানে এটা যোগ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যে 64 টাকার যে রিচার্জ ছিল, সেটা কিন্তু বর্তমানে হয়ে দাঁড়িয়েছে 79 টাকা, অর্থাৎ 79। এখানে কিন্তু টক টাইমও থাকছে, 200 MB আপনি হাই স্পিড ডেটা পাচ্ছেন, তার ভ্যালিডিটি কিন্তু 28 দিন। সেকেন্ড যে প্ল্যানটা হচ্ছে, সেটা হচ্ছে 379 টাকা, অর্থাৎ 379। এই প্ল্যানটা কিন্তু নতুন করে প্রত্যাপন সংযুক্ত করেছে, এখানে আপনি 3000 মিনিট অফনেট ভয়েস কল, 6 GB হাই স্পিড ডেটা এবং সঙ্গে 1000টি SMS-এর সুবিধা পাবেন এবং সঙ্গে কিন্তু 84 দিনের ভ্যালিডিটি। পরের যে অপশানটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 599, যেটা আপনার ভোডাফোনের ছিল 399, সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 599 এবং এটা কিন্তু আনলিমিটেড প্ল্যান। 3000 মিনিট আপনি অফনেট ভয়েস কল পাচ্ছেন, অর্থাৎ আনলিমিটেড যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু আর থাকছে না, আপনাকে 3000 মিনিট বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 84 দিন মানে যদি আমরা 90 দিন ধরি, তাহলে প্রত্যেক মাসে আপনি 1000 মিনিট করে ফ্রি পাচ্ছেন, পার ডে 1.5 GB করে হাই স্পিড ডেটা এবং সঙ্গে 1000টি SMS আপনি পাবেন 84 দিনে। এরপরে ভোডাফোন যে প্ল্যানটা নিয়ে এসছে, সেটা যেটা 448 ছিল, সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে 699 এবং এই প্ল্যানের কিন্তু 3000 মিনিট অফনেট ভয়েস কল, প্রতিদিন 2 GB করে হাই স্পিড ডেটা এবং প্রতিদিন 100টি করে SMS, এই প্ল্যানের ভ্যালিডিটিও কিন্তু 84 দিনের। সিক্সথ যে প্ল্যানটা, সেটা হচ্ছে 1499, এই টাকার প্ল্যানে হচ্ছে 12000 মিনিট আপনি অফনেট ভয়েস কল পাবেন,
24 GB হাই স্পিড ডেটা পাবেন, 3600টি আপনি SMS করতে পারবেন এবং এই প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 365 দিন। সেভেন্থ নম্বর যে প্ল্যান সেটা হচ্ছে 2399 টাকার প্ল্যান। এই প্ল্যানে কিন্তু 12,000 মিনিট অপনেট ভয়েস কল থাকছে, প্রতিদিন 1.5 GB করে আপনি হাই স্পিড ডেটা পাবেন এবং প্রতিদিন কিন্তু 100টি করে SMSও পাচ্ছেন এবং এই প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু 365। তো বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন যে এখন কি থেকে কিন্তু এয়ারটেল, ভোডাফোন, জিও প্রত্যেকটাই কিন্তু আপনাদের তাদের যে আনলিমিটেড কল প্যাক সেখানে কিন্তু একটা লিমিট বেঁধে দিয়েছে, অর্থাৎ আপনি কোথাও 1,000 মিনিট তো কোথাও 3,000 মিনিট, এর পরে যদি আপনি কল করেন তাহলে কিন্তু আপনাকে 2,500 টাকা পর্যন্ত প্রত্যেক মিনিট পর্যন্ত আপনাকে ব্যয় করতে হতে পারে। এখনও পর্যন্ত জিওর কোনো লেটেস্ট কোনো আপডেট আসে না, জিও ঘোষণা করা হবে 6ই ডিসেম্বর। যখনই 6ই ডিসেম্বর জিও তাদের লেটেস্ট মান্থলি প্ল্যান ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার চ্যানেলে আপডেট করব। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।